হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন তো এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর দু হাজার একুশ পার্ট সেভেনের জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করবো এক নম্বরে দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখুন এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া আছে তিনটি কোশ্চেন দেওয়া আছে তিন নম্বরের দুই এর দেখা দেওয়া আছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়ান সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো এবং এখানে চারটি কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটির জন্য এক নম্বর করে দেওয়া আছে ডান দিকের স্তম্ভে একটি অপশান বেশি দেওয়া আছে তো সেটা কিন্তু বাদ দিতে হবে একটা অপশান তিন নম্বরে দেওয়া আছে দু তিন বাক্যে উত্তর দাও এখানে চারটি কোশ্চেন দেওয়া আছে দু নম্বরের করে মান দেওয়া আছে টোটাল আট নম্বরে চার নম্বরে দেওয়া আছে নিচের প্রশ্নটির উত্তর লেখো চারের একে একটি প্রশ্ন দেওয়া আছে দুটি পার্টে দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে তিন প্লাস দুই সময় সময় পাঁচ তো কোশ্চেনগুলি তোমরা এখান থেকে দেখে নেওয়ার ভিডিওটিকে পজ করে নেক্সট পেজে আমরা প্রত্যেকটি প্রশ্ন এবং তাদের উত্তরগুলি লিখেছি তো সেখান থেকে আমরা কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব তো এক নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক করে সম্পূর্ণ করে লেখুন এক ইন্টু দুই এর তিন এর মান দেওয়া আছে টোটাল তিন নম্বর একের একের জায়গায় প্রশ্ন হচ্ছে পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তারা নির্ধারণ করো তো এখানে চারটি অপশন দেওয়া আছে পাতাঝরা আম ধান না সিমুল তো সঠিক উত্তর হবে পতঙ্গের সাহায্যে পলাগ যোগ হয় যে উদ্ভিদে তা হলো খ অপশান আম পরের প্রশ্ন আছে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি তার শনাক্তকরণ এখানে চারটি অপশান দেওয়া আছে কানের মুক্তলতি রোলার জিভ থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়ান তো সঠিক উত্তর হবে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি তা হলো ঘ অপশান হিমোফোলিয়ান পরের প্রশ্ন আছে একের তিনে ওয়াই ওয়াই আর আর জিনোটাইফ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো এক ধরনের ধরনের তিন ধরনের না চার ধরনের তো সঠিক উত্তর হবে ওয়াই ওয়াই আর আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে ঘ অপশান চার ধরনের গ্যামেট উৎপন্ন হয় পরের প্রশ্ন দেখো দুয়ের দিকে দেওয়া আছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক্স নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো এ প্রথম মান দেওয়া আছে এক করে টোটাল চারটি দেওয়া আছে তো স্তম্ভটি আমরা মিলিয়ে লিখেছি সেখান থেকে আমরা দেখে নেব তো প্রথমে দুইয়ের একের দাগে আছে স্পাইরোগ সেটা মিলবে ডি অপশনের সাথে ভবন আচ্ছা দুইয়ের দুই আছে প্রকট বৈশিষ্ট্য এটা হচ্ছে সি অপশনের সাথে মিলবে মটরের বেগুনি রঙের ফুল সির দাগে দুইয়ের তিন আছে গ্রাফটিং সেটা হচ্ছে এ অপশনের সাথে মিলবে স্টক ও শিয়ন দুইয়ের চারে আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ই অপশান মটরের কুঞ্চিত বীজ এরপর দেখো দুইয়ের তিনের দেখে প্রশ্ন দুই তিন বাক্যে উত্তর দাও দুই গুণ চার সমান সমান আট আচ্ছা তিনের একে দেওয়া আছে ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করুন তো উত্তরটা আমরা এভাবে লিখব উত্তর লিখে ইতর পরাগযোগের সুবিধা এই পয়েন্টটা আমরা লিখব দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটে বলে অপত্য উদ্ভিদে নতুন চরিত্রের তথা প্রকরণের উদ্ভব হয় এবং বীজের অঙ্কুরোদ্গমের হার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো এটা হচ্ছে ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাটা আমরা লিখব ইতর পরাগযোগের অসুবিধা প্রয়ন করার পরে ইতর পরাগযোগে বাহকের উপর নির্ভর করতে হয় বলে পরাগর যথেষ্ট অপচয় হয় এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না ওকে তো এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম এরপর দেখো তিনের দুইয়ের দেখা আছে শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার করা হয় তা ব্যাখ্যা করুন তো শাখা কলমের সাহায্যে কিভাবে। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তার উত্তরটা আমরা এভাবে লিখব প্রথমে শাখা কলম পয়েন্ট করে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা মূল কাণ্ড বা পাতা কেটে নিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মাটিতে রোপণ করলে তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় একে কাটিং বা শাখা কলম বলে এটি তিন প্রকারের হয়ে থাকে যথা এক হচ্ছে মূলের শাখা কলম ওকে প্রথম হচ্ছে মূলের শাখা কলম কমলালেবু পাতিলেবু প্রভৃতি উদ্ভিদের মূলের কিছুটা অংশ কেটে নিয়ে মাটিতে রোপণ করলে তার থেকে নতুন বিটক সৃষ্টি হয় দুই হচ্ছে কাণ্ডের কলম গোলাপ আখ চা জবা প্রভৃতি উদ্ভিদের কাণ্ড থেকে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার কেটে নিয়ে রোপণ করলে তাতে মূল সৃষ্টি হয় এবং ক্রমান্বয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তিন নম্বর হচ্ছে পাতার শাখা কলম পাথরকুচি বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদের পাতা তির্যকভাবে দুই থেকে তিনটি খণ্ডে কেটে তা উল্লম্বভাবে মাটির নরম মাটিতে স্থাপন করলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তিনের তিনের প্রশ্ন দেওয়া আছে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো তো উত্তরটা আমরা এভাবে লিখবো মানব বিকাশের বার্ধক্য দশার বৈশিষ্ট্য প্রণয়ন করার পরে মানব বিকাশ বিকাশের বার্ধক্য দশার বৈশিষ্ট্যগুলি হল এক হচ্ছে দৃষ্টিশক্তি হ্রাস ত্বকের কুঞ্চন রক্তচাপ বৃদ্ধি কানে কম শোনা প্রভৃতির সমস্যা দেখা যায়। দুই হচ্ছে বৃদ্ধ ব্যক্তিরা স্মৃতি হ্রাস অবসাদ হীনাম্যতা প্রভৃতি মানসিক সমস্যার শিকার হয় তিনের চার নম্বর প্রশ্ন হচ্ছে মেন্ডেল কিভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করা করো তথ্যটাভাবে লিখবো মেন্ডেল নিম্নলিখিতভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান এক নম্বর হচ্ছে তিনি বেগুনি ফুলযুক্ত একটি মটর গাছের সব ফুলের পুঙ্কেশ্বর কাঁচি দিয়ে কেটে দেন তারপর কী করেন দু নম্বরে এরপর সাদা ফুলযুক্ত একটি মটর গাছের ফুল থেকে পরাগরেণু তুলের সাহায্যে তুলে এনে বেগুনি ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন তিন নম্বর আবার একই আবার একইভাবে তিনি মটর গাছের সাদা ফুলের পুঙ্কেশ্বর কেটে বাদ দেন ও বেগুনি ফুলের পরাগরেণু নিয়ে পুঙ্কেশ্বরহীন সাদা ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করেন এই প্রকার পারস্পরিক ইতর পরাগযোগ্যের রেসিপ্রোকাল ক্রস বলেন এই রেসিপ্রোকাল ক্রসের ফলে উৎপন্ন মটর গাছ গুলি চাষ করে তিনি এফ ওয়ান জনতে সব বেগুনি ফুলযুক্ত মটর গাছ পান ওকে এভাবে আমরা লিখলাম এই প্রশ্নের উত্তরটা চার নম্বর প্রশ্নে দেওয়া আছে সন্তান সন্তানের লিঙ্গ নির্ধারণের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান একটি ক্রসের সাহায্যে বক্তব্যটি সত্যতা বর্ণনা করো থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো প্রশ্নের মান দেওয়া হচ্ছে তিন প্লাস দুই প্রথমটার জন্য তিন পরটার জন্য দু টোটাল পাঁচ নম্বর তো প্রথম প্রশ্নের আমার উত্তরটা আমরা আমিভাবে লিখব সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা তো উত্তরটা লিখতে হবে কি পিতার দেহকশে দুই প্রকার যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ও ওয়াই থাকে ডিম্বাণু অর্থাৎ এক্স কোনো কোন প্রকৃতির শুক্রাণুর দ্বারা নিষিক্ত হচ্ছে এটি প্রকৃতপক্ষে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেয় শুক্রাণুর প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে যথাক্রমে পুত্র এক্স ওয়াই এবং কন্যা এক্স এক্স সৃষ্টি হয় শুক্রাণুদে ওয়াই ক্রোমোজোম থাকলে সন্তান পুরুষ হয় এবং এক্স ক্রোমোজোম থাকলে সন্তান কন্যা হয় এটাকে একটা ক্রস ক্রসের সাহায্যে তোমাদের দেখাতে হবে তার চিত্রটি এখানে আমি দিয়েছি ঠিক আছে এভাবে তোমরা চিত্রটি এখানে নেবে তোমাদের বইতেও আছে চিত্রটি সেখান থেকে তোমরা চিত্রটি এরকম করে কিন্তু করে নিতে পারবে আচ্ছা পরের প্রশ্ন যেটা দেওয়া আছে পরের পার্টে সেটা হচ্ছে থ্যালাস থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত রক্ত বদলানোর ফলে সৃষ্ট সমস্যা কী কী সমস্যা হয় ঘন ঘন রক্ত বদলানোর ফলে তার সে সমস্যাগুলো লিখতে হবে তো এক নম্বর হচ্ছে বারবার রক্ত সঞ্চালনের ফলে রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যায় দুই হৃৎপিণ্ড যকৃত ও অন্তঃখরা তন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর হচ্ছে হিমোগ্লোবিন কম পরিমাণে তৈরি হওয়ায় রক্তাল্পতা দেখা দেয় দেখা দেয় যা রক্তের অক্সিজেন ক্ষমতা অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় ওকে তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম এবং এরই সাথে শেষ হল ক্লাস টেনের জীবনবিজ্ঞান বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর দু হাজার একুশ পার্ট সেভেনের জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করো প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাদের তারাও সঠিকভাবে উত্তরগুলো লিখে নিতে পারে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করে রেখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা আমরা পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টার ভিডিও সি ইউ অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই